নেতাজির মহৎ অবদানের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো শিলচর রামনগরে। নবপ্রজন্মের কাছে দেশের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর মহৎ অবদানের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো শিলচর রামনগরে। এদিন রামনগরের নেতাজি স্মরণে উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহান সংগ্রামের 128তম জন্মদিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে এদিনের কার্যক্রমের সূচনা করেন কমিটির সভাপতি তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর। পরে বক্তব্যে ওই এলাকায় স্থায়ী নেতাজি মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন আতাউর রহমান। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন কচিগাছারা। ডিউরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা প্রত্যেকে জানি আজ 23 জানুয়ারি দেশপ্রেম দিবস। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের নেতাজি স্মরণে রামনগর তারাপুর জিপির অধীনে থাকা তারাপুর চতুর্থ খণ্ড অঞ্চলে আমরা একটা রুটের নামকরণ দিয়েছিলাম 2021 ইংরেজি এলাকার বিশিষ্টজন বসে সাধারণ সভার মাধ্যমে আমরা একটা প্রস্তাবাদি নিয়ে আমরা নেতাজি স্মরণে নামকরণ দিয়েছিলাম করিমগঞ্জ রুট টু ব্যাক সাইড ডনবস্ক হয়ে রাঙ্গিরকাল রাস্তা PWD পর্যন্ত আমরা সেই রুটের নামকরণ দিয়েছিলাম ভারতের বীর পুরুষ যিনি আমাদের দেশের স্বাধীনতা আনতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার জন্মদিনটি আমরা প্রতি বছরে নিয়ে এবারও আজকে নেতাজি স্মরণে রুট ডেভেলপমেন্ট কমিটি নানা কার্যসূচির মাধ্যমে আমরা করেছি। ইতিমধ্যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট আকারে আমরা করেছি। আমাদের মাননীয় সরকারের প্রতি একটা দাবি থাকবে, আমাদের যে রুটের যে ভয়াবহ অবস্থা আছে সেই রুটটি যাতে অতি শীঘ্রই আমরা প্রত্যেকে জানি। বর্তমান নেতাজির মহৎ অবদানের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো শিলচর রামনগরে। নবপ্রজন্মের কাছে দেশের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর মহৎ অবদানের কথা তুলে ধরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো শিলচর রামনগরে। এদিন রামনগরের নেতাজি স্মরণে উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহান সংগ্রামের 128তম জন্মদিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে এদিনের কার্যক্রমের সূচনা করেন কমিটির সভাপতি তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর। পরে বক্তব্যে ওই এলাকায় স্থায়ী নেতাজি মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন আতাউর রহমান। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন কচিগাছারা। ডিউরো রিপোর্ট,